Hey guys, welcome back. Shiplan Shuddho's blog. Chole ashlam aekti notun video niye. Ekhon amra jacchi Inanir dike. Ar oi je dekhte pachho kayaking korche onekei. আমরা ইনানি বিচ পার হয়ে এসেছি এখন পাটোয়াটিকের দিকে যাচ্ছি আমরা আসলে যাচ্ছি লাঞ্চ করতে পালংকিতে কারণ আগেরবার এসেও পালংকির খাবারগুলো খুবই মজা লেগেছিল তাই ভাবলাম এবার বাবা মাকে নিয়ে এসেছি যখন তখন তাদেরও ওখানে লাঞ্চ করাই আর ঘোরা হবে আর মেইন ড্রাইভ ধরে আসতে তেমনি ভালো লাগে জানিটাই আসলে মজার অনেক আমরা এখন চলে আসি পালংকি রেস্টুরেন্টে আর ওই তো দেখতে পাচ্ছ একপাশে বিচ আর রাস্তার পাশেই তো রেস্টুরেন্টটা আর এবার তো ফুল দিয়ে ভরে ফেলেছে এত ভ্যারাইটিস ফুল দারুণ লাগছে আর এখন উইন্টার সিজন তো আগেরবার তো ফুল কিচ্ছু ছিল না প্রচুর ফুল লাগিয়েছে খুবই সুন্দর লাগছে তাই না দারুণ এত সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়েছে পালংকির লুকটাই চেঞ্জ হয়ে গেছে একদম খুবই সুন্দর লাগছে আর এখন তো আড়াইটার মতো বাজে প্রচুর রোদ আর এই রেস্টুরেন্টটায় তো প্রচুর ভিড় থাকে খাবার খুব মজা তো অন্য টাইমে তো টেবিলই পাওয়া যায় না আর চলো দেখি ভিতরে ঢুকে কি অবস্থা আজকে এবার তো এমনিও কক্সবাজারে মানুষ একটু কম আর এই যে আমরা টেবিল পেয়ে গেছি এবার ফাঁকাই আছে মাত্র তো আড়াইটা বাজে আস্তে আস্তে আসা শুরু করবে সবাই এদের ডেকোরেশনটাও কিন্তু অনেক সুন্দর আর এই যে দেখো টেবিলের মধ্যেও কিন্তু অনেক রকমের চিনুক রেখে দিয়েছে সুন্দর লাগছে সবচেয়ে ইন্টারেস্টিং এদের মেনু বুক খাবারের নামগুলো এত সুন্দর করেছে ভাতের নেম দিয়েছে অন্ন সমাচার আমরা ভেটকি পাতুরির অর্ডার দিয়েছিলাম সেটার নাম লুকুচুরি পাতুরি এক একটা এক এক রকমের নাম অনেক সুন্দর তোমরা আসলেই দেখতে পাবা দারুণ লাগে দেখতে আমরা খাবারের অর্ডার দিয়ে দিয়েছি এখন বসে আছি খাবারের জন্য ওরা তো রান্না করে দেয় 20 মিনিটের মতো লাগে আর এই তো আমাদের খাবার চলে আসছে ভাত এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি শাক চিংড়ি এটা ভেটকি পাতুরি ডাল সালাদ এটা হচ্ছে চিংড়ি মাছ ভোনা সাথে সাথে দেশি মোরগ লোকাল চিকেন যেটা এখানে এগুলি আজকে আমাদের খাবারের মেনু এখন আমরা খাবারগুলো খেয়ে নিই পরে কথা হচ্ছে তোমাদের সাথে আমাদের লাঞ্চ শেষ আর আমরা ডেজার্ট নিয়েছিলাম ছানার জিলাপি আর খেজুরের পায়েস খুবই মজা ছিল শুদ্ধর জন্য তো পরে আবার অর্ডার করেছিলাম শুদ্ধ একটা পোড়া খেয়েছে আর এই তো লাঞ্চ করে আমরা এখন বাইরে চলে আসছি আর আমি চারদিকে ঘুরে দেখছিলাম প্রচুর ফুল লাগিয়েছে দারুণ সুন্দর আর এখন তো রোদ বিকাল হলে এখানে বাইরে বসে থাকতেও খুব ভালো লাগে কারণ সামনেই তো বিচ পুরো সমুদ্র দেখা যায় রেস্টুরেন্টটা দেখতেও সুন্দর আবার খাবারগুলোও খুবই মজা
কত কালারের চন্দ্রমল্লিকা দেখতে পাচ্ছ, দারুণ সুন্দর, প্রচুর ফুল ফুটেছে। আমার তো দেখতেই বেশ লাগছে, খুবই সুন্দর। আর এখন আমরা বের হয়ে যাচ্ছি, অনেকক্ষণ তো ছিলাম, সবাই বাইরে দাঁড়িয়ে আছে। আর আমরা এখন যাব ইনানি বিচে, ইনানি বিচে কতক্ষণ থেকে তারপর চলে যাবো। আমরা চলে আসছি ইনানি বিচে, আর এখন তো ভাটা, তাই পুরা পাথর বের হয়ে গেছে। সকালবেলা হলে তো এই জায়গায় প্রচুর পানি থাকে। আমরা যখন লাঞ্চ করতে যাচ্ছিলাম পালংকিতে, তখনও পুরোপুরি পাথরগুলো বের হয়নি, এখন যেরকম একদম বের হয়ে গেছে। আর পানি তো অনেক দূর চলে গেছে, আর শুদ্ধ অ্যাজ ইউজুয়াল এসে শেল করানো শুরু করে দিয়েছে। এখানে তো ভ্যারাইটিস শেল পাওয়া যায়। আর আমরা এখানে অনেকক্ষণ বসেছিলাম, শুদ্ধ বাবা মা ফটো শ্যুট করছে। আমরা 1-1.5 ঘন্টার মতো ছিলাম এখানে, আর এখন আমরা বের হয়ে যাব, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে, সানসেট দেখব কক্সবাজার কাছাকাছি গিয়ে। বাট মনে হচ্ছে না এখন যেতে পারবো, কারণ অলরেডি 5:10 মতো বেজে গেছে, যে কোনো সময় সানসেট হয়ে যাবে। আমরা মাত্র হিমসরের দিকে, মানে কাছাকাছি চলে আসছি, সূর্য একদমই নিচে নেমে গেছে, এখনই সানসেট হয়ে যাবে। আর আমরা চলেও আসছি দুরিয়ানগরের কাছাকাছি। এই তো শেয়ার করলাম তোমাদের জন্য ছোট্ট একটি ভিডিও, আই হোপ তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। সবাই ভালো থাকবে, বাই।